বাংলাদেশ বিষয়গুলি নিয়ে সাধারণ জ্ঞানের 50টি প্রশ্ন উত্তর থাকছে এই ভিডিওটিতে। শুরুতেই কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2022-এর বাংলাদেশ বিষয়গুলি নিয়ে 15টি প্রশ্ন উত্তর। বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক কে? উত্তর, চৌধুরী আব্দুল্লাল মামুন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের মহাপরিচালক অর্থাৎ ডিজি চৌধুরী আব্দুল্লাল মামুন বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক অর্থাৎ আইজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের বর্তমান মহাপরিচালক বা ডিজি কে? উত্তর, এম খুরশিদ হোসেন। 30 আগস্ট 2022 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন দেয়? উত্তর, নগদ ফাইন্যান্স PLC। 30 আগস্ট 2022 কোন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়? উত্তর, এম কিউ কে তালুকদার। 21 জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে নিয়োগ পেয়েছেন কে? উত্তর, মোহাম্মদ শামসুল হক টুকু। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2022 জাতীয় সংসদে কবে পাশ করা হয়? উত্তর, 29 আগস্ট 2022। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? উত্তর, পিরোজপুর। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? উত্তর, খুলনা। বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1-এর উদ্বোধন করা হয় কবে? উত্তর, 6 সেপ্টেম্বর 2022। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর, 1320 মেগাওয়াট। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর, 53টি। দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর, 13টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের প্রথম ভাইস চ্যান্সেলর কে? উত্তর, ডক্টর কাজী সাইফুদ্দিন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর কে? উত্তর, ডক্টর সেলিনা আক্তার। বাংলাদেশের কোন জেলাটি নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তর, ফেনী। বাংলাদেশের পূর্ণ নাম কি? উত্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? উত্তর, কক্সবাজার জেলায়। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, 90তম। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? উত্তর, জান্নাতুল ফেরদৌস। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর, 1997 সালে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? উত্তর, গোবিন্দ হালদার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাতিগড়ের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? কুতুবদিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম কোনটি? উত্তর, ঠাকুরগাঁয়ের কচুবাড়ির কৃষ্টপুর। রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা করা হয়েছে? উত্তর, সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? উত্তর, শিবনারায়ণ দাস। মুক্তিযুদ্ধ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি? উত্তর, 4টি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? উত্তর, চার্লস উইলকিন্স। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু করা হয় কত সালে? উত্তর, 4 মার্চ 1972 সালে। জীবন্তরী কি? উত্তর, একটি ভাসমান হাসপাতাল। বাংলাদেশ বিমানের প্রতীক কি? উত্তর, উড়ন্ত বলাকা। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? উত্তর, বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর, নওয়াব আব্দুল লতিফ। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর, চলন বিল। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর, পটুয়াখালী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর, 5ম তফসিলে। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর, বেগম রাজিয়া বানু। পদ্মা সেতু কোন 2টি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। আসাদ গেট কোন স্মৃতিরক্ষার্থে নির্মিত? উত্তর, 1969-এর গণ অভ্যুত্থান। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? উত্তর, সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর, নাজমুনারা সুলতানা। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর, মৌলভীবাজার। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর, জাতীয় সংসদের স্পিকার। বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কতদিন? উত্তর, 4682 দিন। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, রাজারবাগ ঢাকায়। বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় কত সালে? উত্তর, 1974 সালে। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর, রেসকোর্স ময়দানে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর, পার্বত্য রাঙ্গামাটি।